মহিলাদের কটূক্তি, অশালীন ইঙ্গিতের অভিযোগে গ্রেপ্তার বহরমপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান। ফোনে অশালীন মন্তব্য, হুমকি ও মহিলাকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার বহরমপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলরতন আড্ড। শনিবার বহরমপুরের খাগড়ার বাড়ি থেকে নীলরতন বাবুকে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ। সূত্রের খবর, বহরমপুরের এক মহিলাকে প্রাক্তন চেয়ারম্যান নীলরতন আড্ড ফোনে হুমকি ও অশালীন মন্তব্য ও কটূক্তি করে। এর ফলে ওই মহিলা বহরমপুর থানায় নীলরতন বাবুর নামে লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে 354 ধারায় শনিবার সকালে খাগড়ার বাড়ি থেকে নীলরতন বাবুকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন নীলরতন বাবু জানিয়েছেন, সামনে পৌরসভা ভোট, তাই তৃণমূল কংগ্রেসের কিছু লোকজন আমার ভাবমূর্তিকে কলুষিত করার জন্য এই ধরনের নোংরা খেলা খেলে আমাকে ফাঁসাচ্ছে। আজ নীলরতন বাবুকে বহরমপুর জেলার জজ আদালতে তোলা হয়। উল্লেখ্য, বহরমপুর পৌরসভার 2002 সাল থেকে চেয়ারম্যান পদে ছিলেন নীলরতন আড্ড। 2018 পৌরসভার বোর্ডের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ওই পদে বহাল ছিলেন তিনি। তৃণমূলে যোগ দিলেও কংগ্রেসের সঙ্গে নীলরতন আড্ডর ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা ছিলই। চলতি বছর ফেব্রুয়ারি মাসে বহরমপুর পৌরসভার নয়া প্রশাসকের নাম ঘোষণা করা হয়। প্রশাসক পদের দায়িত্ব নেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান জয়ন্ত পারমানিক, পরে কংগ্রেসে ফেরেন তিনি। বহরমপুর থেকে জয়দুল শেখের রিপোর্ট, এবিএন টিভি নিউজ। 26 লাস্ট 26 আমি যখন অফিস যাচ্ছিলাম, মোস্ট প্রবলি কালকে বোধ হয়, কালকে অফিস যখন যাচ্ছিলাম, আমি আমার ফ্ল্যাট থেকে নিচে নেমে জিতেন শাহকে তার দলবল নিয়ে এসে ওই নীলরতন আড্ডারই টেলিফোনিক যে হুমকি উনি দিয়ে আসছিলেন সেইটারই রেস ধরে উনি বললেন যে এরকম করলে প্রাণের যদি কিছু হয়ে যায় তার লাইবিলিটিস উনাদের না। প্রচ্ছন্ন হুমকি বলুন, এটা ডাইরেক্ট হুমকি বলুন, উনি দিলেন। এবং সবথেকে অদ্ভুত ব্যাপার যে একটা চেয়ারম্যান 18 ধরে শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে গাল দিয়ে তো তার সীমা লঙ্ঘন করেছেন। আমরা আজকে অভিযোগ জানাতে বেরিয়ে এসেছি, আমি বেরিয়ে এসেছি, আমরা সবাই বেরিয়ে এসেছি। 40 উনার কাউন্সিলরশিপে 18 উনি চেয়ারম্যান ছিলেন। প্রচুর মহিলা বহরমপুর শহরে, আপনারা তো সাংবাদিকরা রয়েছেন, এটা আমরা মিথ্যা অভিযোগ নিশ্চয় করবো না, প্রচুর মহিলারা আছেন যারা উনার কাছে শারীরিক এবং মানসিকভাবে হেনস্থার শিকার, কিন্তু তাদের একটা সামাজিক সম্মানবোধের খাতিরে তাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে তারা বেরিয়ে আসতে পারছেন না। কিন্তু আজকে যদি এই লোকটার কোনোভাবেই জামিন হয়ে যায় বা কিছু হয়ে যায়, জানি না পরবর্তী ক্ষেত্রে যে পাবলিক অ্যাজিটেশনটা হবে বহরমপুর শহরে সেটা কী করে সামলানো যাবে। কারণ অনেক ফোন আমরা পাচ্ছি, অনেকে আসবেও হয়তো, তারা লোক লজ্জার ভয়ে বেরিয়ে আসতে পারছে না। আপনারা কি চাইছেন এখন? আমরা সুবিচার চাইছি, আমি চাইছি। আজকে নীলরতনের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সেটা হচ্ছে একজন বহরমপুর মিউনিসিপ্যালিটির কর্মচারী এবং তার সঙ্গে তৃণমূল নেত্রীও বটে, তো তার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল এই যে তাকে এবং তার বাবাকে বিশ্রীভাবে গালাগালি করছে তৃণমূল কংগ্রেস করে বলে। কি বলে গালাগালি করছে সে সমস্ত কোনো ওয়ার্ড আমরা তার অভিযোগে দেখতে পাইনি। এবং পরবর্তীকালে গতকালকে যতীন দাস বলে একজন তার দলবল নিয়ে তাকে অ্যাটাক করেছিল এবং মারধরের অভিযোগ করেছিল। এই হচ্ছে অ্যাকচুয়ালি অভিযোগ। কিন্তু পুলিশ যে ধারা দিয়েছিল শ্লীলতাহানির থেকে শুরু করে কিছু কিছু অভিযোগ তারা নিয়ে এসেছিলো, সেই অভিযোগের বিন্দুমাত্র কোনোরকম কোনো ক্রাইটেরিয়ার মধ্যে ছিল না। তো আমরা সেইটাই কোর্টের কাছে আবেদন করেছিলাম যে কেসটা সঠিক নয় এবং এর বিরুদ্ধে যে ধারার অভিযোগ নিয়ে আসা হয়েছে কমপ্লেন্টে এ ধরনের কোনো অভিযোগের কোনোরকম ভিত্তি নেই। এবং আমাদের কথায় সন্তুষ্ট হয়ে লন্ডন ম্যাজিস্ট্রেট তাকে অন্তর্বর্তীকালীন বেল দিয়েছেন। কে ছিল ম্যাজিস্ট্রেট? প্রত্যয় পাল। মানে যে ধারাটা, যে ধারাগুলো ছিল, যে বলছিল তো হানি, এইরকম কোনো অডিও বা কিছু এরকম কিছু সেরকম কোনো ওরা প্রমাণ দিতে পারেনি। ওরা বলছে আমরা পরে এগুলোকে দেখবো, আমরা দেখিনি। সুতরাং এভাবে তো আর কোর্ট কাউকে আটকে রাখতে পারেন না। তারা কবে কী করবেন না করবেন সে ধরনের কোনো অডিও বা কোনো কিছু তারা জমা দিতে পারেননি। আজকে মহামান্য আদালত, মহামান্য আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন, তিনি জামিনে থাকবেন এবং পরবর্তীকালে, হ্যাঁ, এবং তার কিছু কিছু